শুরুতেই স্বাগত ডিবিসির নিয়মিত আয়োজন তালিখাতার সঙ্গে রয়েছি এজি মাহমুদ। দর্শক, পোলট্রি ফিডের বেশ কয়েকটি কাঁচামালের দাম আচমকাই বেড়ে গেছে বাজারে। কাঁচামালের দাম বাড়ায় বাড়ছে ফিডের উৎপাদন খরচ। এতে করে পোলট্রি শিল্পে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েই আজকের আলোচনা। আলোচনার বিষয়, কাঁচামালের দাম বাড়লে পোলট্রি শিল্পের কি হবে। দর্শক, আলোচনা যাব, যাওয়ার আগে তথ্য উপাত্তগুলো জানব, কোন কোন কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে সেই তথ্যগুলো জানাচ্ছি শুরুতেই। দেখতে পাচ্ছি সয়াবিন মিল, যেটি গত মাসে ছিল 35 থেকে 36 টাকা কেজি, সেটি কিন্তু এখন 42 থেকে 43 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে বাজারে। এবং সেই সঙ্গে সয়াবিন মিলের পর সয়াবিন তেলের দাম আমরা জানব, সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। গত মাসে সয়াবিন তেল 80 থেকে 85 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 95 থেকে 98 টাকা কেজি। এবং ফিড মিলের আরেকটি গুরুত্বপূর্ণ কাঁচামাল রয়েছে, সেটি হচ্ছে DORB, ফ্যাটমুক্ত চালের চালকলের উপজাত যে কুড়া, সেটি গত মাসে বিক্রি হচ্ছিল 19 থেকে 20 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 20 থেকে 21 টাকা কেজি পর্যন্ত। এবং এই যে ফিড মিলের যে কাঁচামালের যে দাম বেড়ে যাচ্ছে, সেই কারণে আসলে কী কী ঘটতে পারে পোলট্রি শিল্পে, সেই আশঙ্কাগুলোর কথা জানিয়ে দিচ্ছি এবারে আপনাদেরকে। যেটি বলা হচ্ছে যে একচেটিয়া ব্যবসার একটি আশঙ্কা করা হচ্ছে, কাঁচামালের সংকটের দেখা দিতে পারে, উৎপাদন ব্যাহত হতে পারে। কাঁচামাল যেহেতু যদি সংকট দেখা দেয় সেক্ষেত্রে উৎপাদন ব্যাহত হতে পারে, সেক্ষেত্রে মানসম্মত যে ফিড মিল প্রস্তুত করা হয় সেই মানসম্মত ফিড মিল নাও হতে পারে, সেরকম আশঙ্কা রয়েছে। লোকসানি, খামারিরা লোকসানে পড়তে পারেন বড় ধরনের, সেই আশঙ্কাটিও করা হচ্ছে। সব মিলিয়ে আসলে পোলট্রি শিল্প এক ধরনের হুমকির মুখে পড়তে পারে বলেও এমন আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন এই মুহূর্তে বড় পর্দা দেখতে পাচ্ছি কৃষিবিদ মোহাম্মদ মোর্শেদ আলম, তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ এনিম্যাল এগ্রিকালচার সোসাইটি, এবং সেই সঙ্গে আসনুজ্জামান, সাধারণ সম্পাদক ফিড মিল অ্যাসোসিয়েশন বাংলাদেশ। দুজনকেই স্বাগত জানাচ্ছি তালিখাতা অনুষ্ঠানে। নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে আপনারা। আহসানুজ্জামান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, হঠাৎ করে এই যে পোলট্রি ফিডের যে কাঁচামাল সেগুলোর দাম কেন বেড়ে যাচ্ছে বাজারে? আপনাকে ধন্যবাদ। আসলে গত বাজেটে আমাদের পোলট্রি সেক্টরের অনেক ক্ষেত্রে সরকার থেকে আমরা কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরে আমরা কিন্তু সাথে সাথে ফিডের দাম কিছু কমিয়েছিলাম, কিন্তু এই করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির সাথে সাথে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অত্যাবশ্যক কাঁচামালগুলো সেগুলোর দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে মূল উপাদান ভুট্টা, সেটার দাম এবার শুরু থেকে বেশি আছে, সেটা ইতিমধ্যে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের দেশে এবার ভুট্টার উৎপাদন ভালো হলেও কিন্তু যখন আমাদের ভুট্টা হারভেস্ট হয় তখন বৃষ্টি এবং বন্যার কারণে ঠিকমতো ভুট্টাগুলো তারা হারভেস্ট করতে পারেনি, যার জন্য আমরা বিদেশ থেকে ভুট্টা আমদানি করতে হয়েছে, সেই জন্য ভুট্টার দামটা বেড়েছে। সয়াবিন মিল, যেটা এবার আমাদের সরকার আমাদের এটা ট্যাক্স কিছু মকুব করার পরও লোকাল মার্কেটে দাম অনেক কমে গেছিল, কিন্তু বর্তমানে আমরা যে খবর পাচ্ছি যে আন্তর্জাতিক মার্কেটে দাম বৃদ্ধি পাওয়ার কারণে লোকাল মার্কেটে দাম অলরেডি সয়াবিন কম মিলগুলো বিক্রি করেছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই সয়াবিন গ্রেন কিন্তু তাদের আগের রেটে আনা, কারণ একটা মিল আনার পরে 2-3 মাসের স্টক তাদের রানিং থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা বিদেশে দাম বাড়ার সাথে সাথে এখানে দাম বাড়িয়ে গেছে। আরেকটি যেটা আমাদের মেইন উপাদান চাউলের কুড়া DORB এবং ফ্যাটলেস কুড়া এবং ফ্যাট সহ কুড়া, সেটাও কিন্তু আগেও যে 20-21 টাকা সেটা অনেক বেশি দাম ইদানিং আরো বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আমাদের দেশের চাউলের ক্রাশিংটা এখন অনেক কম হচ্ছে, এবং মাঝখানে আমাদের এখান থেকে কিছু DORB আবার ইন্ডিয়াতে এখান থেকে এক্সপোর্ট হয়েছে, যার কারণে এখানে আমাদের যে পরিমাণ আমাদের চাউলের কুড়া পাওয়ার কথা সেই পরিমাণ চাউল ক্রাশ না হওয়াতে, যার জন্য আপনি দেখছেন চাউলেরও কিন্তু দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিন্তু কুড়াটার একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে, যার জন্য এর দাম সাধারণত পুরো সময় আমরা 14-15-16 টাকার বেশি এটা বিক্রি না করে 22-22 টাকা হয়ে গেছে। আরেকটি যে তেল, তেল যেটা বিশেষ করে সয়াবিন এবং পাম অয়েল, আপনি সয়াবিনের একটা দাম দিলেন কিন্তু পাম অয়েলের দামটা, আমরা সুপার পাম অয়েল আমরা সব ফিডে ব্যবহার করি, এই 2 মাস আগে যেটা 62 টাকা ছিল সেটা গতকাল 88 টাকা দামে আমাদের গেল, তারপর প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে এভারেজ র মেটেরিয়ালের দাম প্রায় 15% মতো বৃদ্ধি পেয়েছে। জি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, আপনারই প্রসঙ্গ ধরেই যেতে চাই কৃষিবিদ মোহাম্মদ মোর্শেদ আলম আপনার কাছে। এই যে অ্যাভারেজে বলা হচ্ছে যে যে পোলট্রি ফিডের যে কাঁচামালগুলো সেগুলোর দাম বেড়ে গিয়েছে অনেকাংশে, তো সে কারণে পোলট্রি শিল্পে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন মোর্শেদ আলম? ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে, এবং দর্শকদেরকে ধন্যবাদ। আসলে কাঁচামাল এবং পোলট্রি ফিড এবং পোলট্রি শিল্প পোলট্রি উৎপাদন খরচ সরাসরি ভাবে জড়িত। আপনারা জানেন যে
পোলট্রি উৎপাদনের প্রায় 75 থেকে 70 বা 80 মাসখানে থাকে, এই খরচটি প্রয়োজন হয় আপনার পোলট্রিতে উৎপাদনে। তো আপনি যদি পোলট্রির কাঁচামাল 15% বেড়ে থাকে, যেটি জনাব আসাদুজ্জামান সাহেব জানালেন, অর্থাৎ আপনার উৎপাদন খরচ কম পক্ষে এটাই আপনি 15-20% শতকরা এটা খরচ বেড়েছে। এবং আরো মজার ব্যাপার হলো গা, আপনি লক্ষ্য করলে দেখবেন ইদানিং যে আমাদের যে উৎপাদন দ্রব্য যেমন ব্রয়লার এবং লেয়ারের ডিম, ব্রয়লারের দাম আপনার মাত্র 88-90 টাকা কেজি, অর্থাৎ আপনার কাঁচামালের দাম বেড়েছে কিন্তু আপনার খুচরা মূল্য অর্থাৎ খামারি নিঃশেষ হওয়ার পর্যায়ে শুধুমাত্র এই কাঁচামালের। এখন আসেন যে কাঁচামালের প্রভাব কত, আসলে পোলট্রি একটি মেশিন যদি বলি এভাবে, তাকে ইনপুট হিসেবে দেবেন আপনি খাদ্য, আউটপুট হিসেবে দেবে সে আপনাকে মাংস এবং ডিম। সো আপনি ইনপুট কস্ট যদি বেড়ে যায় তো অবশ্যই এটা আপনার আপনার ভোক্তা পর্যায়ে যে ডিম এবং মাংস এবং অন্যান্য উপাদান সেগুলো কিন্তু আসলে খাদ্যপণ্য সেগুলোর মূল্য বৃদ্ধি হওয়ার কথা সে এবং ভোক্তা পর্যায়ে। কিন্তু আমরা দেখছি যে ভোক্তা পর্যায়ে কিন্তু মূল্য বৃদ্ধি হচ্ছে না, আপনার উৎপাদন খরচ বেড়ে যায়, অর্থাৎ এখানে খামারি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, সে পুঁজি হারাচ্ছে, তার লাভ তো প্রশ্নই ওঠে না, সে দিনের পর দিন তার কিন্তু পুঁজি সে নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারটি কিন্তু শুধু আজকে এই 15% বেড়েছের জন্য না, এটি কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি যে আসলে প্রতিদিন আসলে খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাঁচামালের দাম এখনো পর্যন্ত পোলট্রি ফিডের, আপনি সেটি বলছিলেন, পোলট্রি ফিডের দাম কি বেড়েছে, কতটা বাড়লো? এটি আহসানুজ্জামানের কাছ থেকে উত্তরটি নিয়ে আপনার কাছে ফিরছি মোর্শেদ আলম। আহসানুজ্জামান, এখন পর্যন্ত পোলট্রি ফিলের দাম আমরা আমার জানা মতে কেউ বৃদ্ধি করেনি, এবং আমরা বাজেটে দাম কিছু কমিয়েছিলাম, কিন্তু এই পর্যায়ে থাকতে চলতে থাকলে আলটিমেটলি দাম বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় থাকবে না বাস্তব অবস্থায়। কারণ এমনিতে আপনারা জানেন, যেমন আমাদের মোর্শেদ বললো যে খামারিরা ক্ষতিগ্রস্ত, তার সাথে সাথে যারা ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, কারণ একদিনের মুরগির বাচ্চার দাম গত 2 বছর ধরে কোনো দাম নাই, অনেক কম। আমাদের ফিডেরও কিন্তু আলটিমেটলি আমাদের আগে যে লাভ হতো সেগুলো অনেক কমে গেছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্যাংক ঋণ এবং বিভিন্ন কারণ বড় বড় এবং গত করোনার কারণেও একটা বড় এফেক্ট হওয়ার কারণে এই ব্যবসায় যারা জড়িত আছে তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জি আসলে এখন কি করলে পোলট্রি ফিডের কাঁচামালের দাম সহনীয় পর্যায়ে আসবে? এই অবস্থা চলতে থাকলে এবং আমাদের অস্তিত্বের কারণে হয়তো এবং আরেকটা কথা আমি বলি যে আমাদের এই বাজেটে সরকার কিছুটা সুযোগ সুবিধা দিলেও পাশাপাশি আমরা ইদানিং আমরা লক্ষ্য করছি যে গত বাজেটে যেমন এটিটা আমাদের 5% ধার্য করা সেটা মুক্ত করা হয়েছে, কিন্তু আমাদের এটি যে কেটে রাখা হয়েছিল সরকার সেই এটিটা ফেরত পেতে যে আমরা দেখছি যে আমাদের কাছে নতুন করে আরো বিভিন্ন ভ্যাট ট্যাক্স আরোপ করা হচ্ছে, এবং সেটা অযৌক্তিক ভাবেই বলা হচ্ছে যে যত রকম। জনাব আহসানুজ্জামান, আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই, মানে এই যে পোলট্রি ফিডের কাঁচামালের দাম বাড়ছে তার পেছনে কোনো সিন্ডিকেট বা কোনো ধরনের মনোপলি ব্যবসায়ী কোনো চক্র রয়েছে কিনা? আহসানুজ্জামান, ব্যাংক ঋণ এবং অন্যান্য কারণে খুব বিপদে আছে, এই অবস্থা চলতে টোটাল সেক্টরে কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। আমরা গত 6 মাসে এই করোনা পরিস্থিতিতে আমাদের সকল প্রতিষ্ঠানগুলো এবং খামারিদের সহযোগিতায় কিন্তু আমরা এই অর্থনীতিকে সচল রেখেছি, আমাদের এই প্রোটিন সরবরাহ কিন্তু আমরা অব্যাহত রেখেছি, এবং আপনারা জানেন যে করোনার কারণে মানুষের যে রোগ ব্যাধি হওয়ার পরে। জি আহসানুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু থামাতে চাই, আমি একটি প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আহসানুজ্জামান? কারণ আমি যে কারণগুলো বললাম যে ভুট্টার আবাদটা এবার আমাদের সে ভালো হয়েছিল, কিন্তু ওই সময় হারভেস্টার বর্ষার কারণে একটি প্রবলেম হয়েছে। সয়াবিনটা আমরা ইম্পোর্ট লোকালটা করি, ইন্টারন্যাশনাল মার্কেট ইদানিং ভারত থেকে আসে আমেরিকা আর্জেন্টিনা, ওখানে দামটা বেশি, এবং আমাদের যেহেতু আমাদের 2-3টা মিল এটা মনোপলি ব্যবসা করে তারা এটা নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করণীয় থাকে না। চাউলের কুড়ার ক্ষেত্রে
এটা কিন্তু আমাদের দেশে যখন মানে ধান ভাঙানো কম হলে, কারণ আপনারা জানেন সরকারও কিন্তু তার যে কাঙ্ক্ষিত প্রোক্যুরমেন্ট করতে পারে নাই, এবং এই কারণে কিন্তু এবং যেটুকু করা হচ্ছে এর একটা অংশ আবার ইন্ডিয়াতে, মানে প্রত্যেকটি যে দাম বেড়েছে, দাম বেড়ে যাওয়ার পেছনে যৌক্তিক কারণ রয়েছে বলে আপনি বলছেন, তাই তো? এটাই কারণ আমার মনে হয় যে এক্ষেত্রে যে খুব সিন্ডিকেট করা বেশি সুযোগ এই মুহূর্তে আছে বলে, শুধুমাত্র সয়াবিনের ক্ষেত্রে কয়েকটি মিল তারা নিয়ন্ত্রণ করে, দাম বেশি তারা নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে অন্য আইটেম গুলো এবং অন্য আইটেম গুলো দেখা যায় যে বাইরে থেকে আমরা ইচ্ছা করলে ইম্পোর্টও করতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে দামও বৃদ্ধি পেয়েছে একের এক কয়েক দিনে, যেমন ইন্ডিয়া থেকে হয়তো খুব তাড়াতাড়ি মাল আনা যায়, কিন্তু আমেরিকা আমেরিকা কাঁচামালের দাম বাড়লে পোল্ট্রি শিল্পের কি হবে সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মোর্শেদ আলম এবং আহসানুজ্জামান, তিনি সাধারণ সম্পাদক ফিড মিল অ্যাসোসিয়েশন বাংলাদেশ। মোর্শেদ আলম, আপনার কাছে প্রশ্ন থেকে গিয়েছিল যে খামারিদের লোকসান কাটিয়ে ওঠার আসলে কি কৌশল এই মুহূর্তে? আসলে যে আলোচনা আমরা করতে চাই বা আপনার শুনতে চান সেটা আসলে এই ক্ষুদ্র পরিসরে খুব জটিল, সম্ভব না, এটা অন্তপক্ষে 1-2 ঘন্টার প্রোগ্রাম করলে আমরা হয়তো কিছু বলতে পারতাম আপনাকে, আপনাকে সহযোগিতা করার আমাদের পক্ষে সম্ভব ছিল। যাই হোক, আমার মনে হয় যে আসলে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আপনি যেটি শব্দ ব্যবহার করেছেন সিন্ডিকেশনকে অস্বীকার করার উপায় নাই। আপনার ফিড মিলগুলি যাদের যে কাঁচামাল প্রয়োজন স্থানীয় পর্যায়ে, অনেকেই, সবাই না, অনেকেই আপনি তাদের ফিডমিলকে ব্যবহার করে তারা মজুত করে থাকে, এবছর হয়তো করে নেই কিন্তু সারা বছরে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি তারা হোল্ডিং করে, এবং খাদ্যের যেভাবে আমরা মূল্য বৃদ্ধি ঘটে এই র মেটেরিয়ালেও একইভাবে মূল্য বৃদ্ধি করে, এবং অনেক ট্রেডার যারা নাম অস্ত্র ফিডমিল তৈরি করেছে তাদের ফিডমিলকে সুবিধা নিয়ে তারা আসলে এই ধরনের কাঁচামালের ব্যবসা করে থাকে। এই জিনিসগুলিকে অবশ্যই সরকারি নজরদারি, সরকারি নয় আমি বলবো যে অ্যাসোসিয়েশন গুলো যারা আছে তাদের এই নজরদারিতে আনা উচিত অত্যন্ত শক্তভাবে, নতুবা এই ধরনের আপনার মজুতদারি কোনো মতেই ঠেকানো যাবে না, এবং সিন্ডিকেশনকে অস্বীকার করার কোনো উপায় নাই। হয়তো জনাব আহসানুজ্জামান তার চেয়ারে বসে তার পজিশনে বলতে পারবেন না, কিন্তু আমরা যারা বাইরে আছি, আমরা যারা ভোক্তা, আমরা যারা সেই শিল্পের সাথে জড়িত, আমরা জানি কিছু কালো ছায়া এখানে কাজ করে, এইটাকে অবশ্যই ভাঙতে হবে। এটা বেসরকারি পর্যায়ে নয়, এটা বেসরকারি পর্যায়ে এটাকে আপনার দায়িত্ব নিতে হবে তাহলে, এবং এই সিন্ডিকেটটা ভাঙবে। আরেকটা ইস্যু আমি খুব জোরালোভাবে বলতে চাই, সেটি সরকারের, আমি বলি যে এই মুহূর্তে সরকারের যে প্রণোদনা, আমি মনে করি সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে নীতি নির্ধারণী পর্যায় থেকে, কিন্তু সমস্যা হলো যারা এটাকে কার্যকর করবে সেখানে শ্লথ গতি এই ইন্ডাস্ট্রিকে অসম্ভবভাবে পিছিয়ে দিচ্ছে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যে কোনো জিনিস আমদানি করতে গেলে পোল্ট্রির কাঁচামাল মূলত অ্যাডিটিভগুলি আমদানি করতে গেলে সরকারের অনুমতি নিতে হয়, এই অনুমতিগুলি আপনাকে দেবে, আপনাকে দেওয়ার জন্য নেওয়ার জন্য প্রায় 2 মাস সময় লাগে আমাদের, অর্থাৎ কিন্তু আন্তর্জাতিক বাজারে যে মূল্য উঠানামা করে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে, আপনি খেয়াল করেন সেখানে ইভেন আপনি মূল উপাদান ভুট্টা এর যদি অনুমতি নিতে যান আমদানি, সেখানে সরকার থেকে এনওসি নিতে হয় এবং এটার জন্য 2 মাস সময় লাগে, অথচ বিশ্বে প্রতিদিন এই মূল্য উঠানামা করে। তাহলে আমাকে বলেন যে আজকে যে জিনিসের দাম আপনার $100 বা $100, সেটা আপনার 2 মাস পরে যখন আমি পারমিশন পাবো সেটা আমার যদি $200 হয়, এই জায়গায় জি অবশ্যই। মোর্শেদ আলম, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, আহসানুজ্জামান আপনার কাছে আরেকবার আসতে চাই। মোর্শেদ আলম বলছিলেন যে সিন্ডিকেট যদি না ভাঙা সম্ভব হয় তাহলে এই ফিড মিলের যে কাঁচামাল নিয়ে যে দাম দর বৃদ্ধির ঘটনা ঘটছে সেটি আসলে কমিয়ে আনা সম্ভব নয়, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আহসানুজ্জামান। আমাদের র মেটেরিয়াল উৎপাদনের সোর্স আছে, আমরা কিছু নিজেরা কিনি, কিছু ইম্পোর্ট করি এবং লোকাল কিছু ট্রেডারের মাধ্যমে কিনি, তারা লোকাল ফিড মিলগুলো থেকে কিনি। আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের একমাত্র ভুট্টা আমাদের সাইলোর মাধ্যমে আমরা 5-6 মাস স্টক করতে, অন্য কোনো আইটেম কিন্তু 1-1.5 মাসের 2 মাসের বেশি কোনো অবস্থায় রাখা সম্ভব না, কারণ এই আইটেমগুলো রাখার জন্য জায়গাটা দরকার এবং এগুলো একটা দীর্ঘদিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার যেমন পুরা সয়াবিন মিল, এগুলো দীর্ঘদিন যদি আমরা বস্তাবন্দি রাখি এগুলো কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, সেজন্য কোনো মিলই লং টাইম এটা রাখতে পারে না, এবং ট্রেডাররাও কিন্তু খুব এগুলো রাখতে হিউজ কনজাম্পশন, হাজার হাজার টন, এটা কিন্তু স্টক করে রাখা খুব মুশকিল। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য হয়, কিন্তু বাংলাদেশে যেটা হয়
অন্যান্য দেশে আপনি 7 দিনের স্টক মেনটেন করলে আপনি নিরাপদ থাকেন, কিন্তু আমাদের দেশে আমরা 1-1.5 মাসের স্টক মেনটেন করলেও আমরা নিরাপদ থাকি না যে আমাদের আমরা প্রোডাক্ট ঠিক মতো দিতে পারবো কিনা, কারণ দামের দারুণ ফ্লাকচুয়েশন। মোর্শেদ আর একটা জিনিস বলেছে, এলসি করে যে আমরা মালগুলো আনি, আমাদের পারমিশন দিতে সময় লাগে। আমি একটা উদাহরণ দিই, আমি 15-20 দিন আগে যে সয়াবিন মিলে ইন্টারন্যাশনাল মার্কেট 400 নিচে ছিল, আমি সেটা 450 হয়ে গেছে, অথচ আমরা কিন্তু পারমিশন না, তখন আমরা নেগোসিয়েট করলে কিন্তু আমরা $50 কমে আনতে পারতাম, কিন্তু আমরা পারমিশন না নিয়ে কোনো রিস্ক নিয়ে কিন্তু কোনো এলসি খুলতে পারি না, কারণ এলসি খুললে যদি কোনো কারণে পারমিশনে অসুবিধা হয় তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। জি, এই যে পারমিশন পাওয়ার জন্য যে দীর্ঘ সময় লাগে সেটি কমিয়ে আনার জন্য আপনারা সরকারের সঙ্গে আলোচনা করেছেন কিনা বা সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছেন কিনা? আমরা অবশ্যই ইতিমধ্যে আমরা লাইভস্টক ডিপার্টমেন্টের সাথে আমাদের বারেবারে কথা হচ্ছে যে এই মিটিং গুলো খুব তাড়াতাড়ি করে, এটা তাড়াতাড়ি পারমিশন দেওয়ার দরকার। রিসেন্টলি তারা অনলাইনও এটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, একটু সময় লাগবে, এবং আসলে এগুলো প্র্যাকটিক্যালি বেশ কঠিন আর কি, তবুও আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি। একটা পোর্টে অনেক সমস্যা আছে আমাদের, মাল ছাড়ানোর জন্য অনেক টেস্ট করতে হয়, এগুলো কারণ আছে। আরেকটা যেটা মূল হচ্ছে যে আসলে যে এন্ড প্রোডাক্ট সেটার দাম যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু কেউই কোনো অবস্থাতে লাভবান হতে পারবে না, কারণ খামারি বাঁচলেই আমরা যতই সিন্ডিকেট করি যাই করি আলটিমেটলি খামারিরা যদি না টিকে থাকতে পারে আলটিমেটলি কিন্তু আমাদের এই ব্যবসা আমরা টিকে থাকতে পারবো না। সামগ্রিকভাবে হয়তো আমরা একটু বেনিফিটেড হতে পারি, আমদানি নির্ভরতা খানিকটা কমিয়ে আনলে এই ফিডের দাম খানিকটা সহনীয় পর্যায়ে আসবে কিনা? মোর্শেদ আলম, আমদানি নির্ভরতা অলরেডি কিন্তু ভুট্টার ক্ষেত্রে আমাদের অনেকটাই কমে গেছে। জি আসছি, আসছি, তার আগে মোর্শেদ আলমের কাছ থেকে একটু ঘুরে আসবো। জি মোর্শেদ আলম, আমাদের এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, তারা যদি ঠিক মতো সাপ্লাই দিতে পারে আমাদের কোনো অসুবিধা নেই। এগুলো আসছে, কিন্তু কিছু কিছু আইটেম যেমন আমাদের আমদানি করাই লাগে, যেমন আমাদের ফিশ মিল আছে যেটা বাংলাদেশে আসলে উৎপাদন এখনো হয় না, সয়াবিন আমাদের দেশে উৎপাদন হয় না, এটা আমাদেরকে বিদেশ থেকে আমরা সরাসরি সয়াবিন মিল যে সয়াবিনের যে বাই প্রোডাক্ট যেটি তেল বের করার পর যে বাই প্রোডাক্ট সেটা আমরা আমদানি করতাম, এবং বাংলাদেশের 2টি বড় ফিড মিল সয়াবিন ক্রাশিং যে প্রসেসিং কোম্পানি হওয়ার জন্য এটা এখন আমদানি করতে হয় না, কিন্তু যেহেতু 2টি কোম্পানির হাতে পুরো সয়াবিন মিলটি নির্ভর করে, সুতরাং তারা কিন্তু এটাকে সিন্ডিকেটের মাধ্যমে অথবা কার্টেলের মাধ্যমে তারা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে, এটি একটা আমাদের অসহায় অবস্থা। এবং সরকার থেকে তারা কিন্তু যথেষ্ট সুবিধে পায় এই সয়াবিন ক্রাশিং এর জন্য যে সিড সেটা আমদানির জন্য আপনি অনেক সুবিধা পায় যে তারা আমাদেরকে সহযোগিতা করবে সয়াবিন মিল সরবরাহে, কিন্তু আমাদের শেষ করতে হবে খুব দ্রুত মোশাদ আলম হিসেবে তারা কিন্তু, কিন্তু তারা যে উৎপাদন করে আমাদের যে প্রয়োজন সেটা কিন্তু প্রায় সমান সমান, কিন্তু তাদের এই নিয়ন্ত্রণ মনোভাবের জন্য এখানে সরকারের অবশ্যই কিছু ইন্টারফেয়ার করা প্রয়োজন, যেন তারা এটাকে হোল্ডিং করতে না পারে, মজুত করতে না পারে, এবং আজকে এই ইন্ডাস্ট্রিকে কিন্তু তারা এক ধরনের আপনি ব্ল্যাকমেল করছে। অনেক ধন্যবাদ মোর্শেদ আলম এবং আহসানুজ্জামান দুজনকেই টালিখাতায় আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ডিবিসির নিয়মিত আয়োজন আজকের টালিখাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।